ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি আমার কি হয়ে গেল, কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, আল্লাহপাক তাকে হেফাজত করেছেন। আহাদিস আলেমদের এমন একটি কদর আলহামদুলিল্লাহ আছে, আপনি যাদেরকে মনে করেন, আমি নাম বলতে চাই না, যারা আমাদেরকে আপনার মানে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং জনসম্মুখে বলে যে আহলাদিসদের কোরআন সুন্নার জ্ঞান নাই, এটা তো পাগলের প্রলাপ, হাস্যকর বক্তব্য। আহলাদিসরা যদি কোরআন হাদিস না বুঝে বাংলার জমিনে কারা বুঝবে, আল্লাহর পৃথিবীতে কারা বুঝবে? আহলাদিসরাই কোরআন ও সুন্না বুঝে, অন্যদের তো তাওহীদের জ্ঞান নাই, তাওহীদ ফিল রুবুবিয়ার জ্ঞান নাই, তাওহীদ ফিল আসমা সিফাতের জ্ঞান নাই, তাওহীদ ফিল উলুহিয়ার জ্ঞান নাই। অথচ দেখুন আমাদের দেশের অনেকে বলে যে পৃথিবীটা নাকি ওয়ালিয়া আউলিয়ারা গৌস কুতুবরা পরিচালনা করতেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কি বলেন, ইদাব্বিরুল আমরা মিনাস সামা, তিনি আকাশ থেকে আরশ থেকে সমগ্র বিশ্ব তিনি পরিচালনা করেন। আর আমাদের ভাইরা বলেন যে এই গাউস কুতুল আবদাল এরা নাকি সারা পৃথিবীটা পরিচালনা করে, আফ্রিকার জঙ্গলে নাকি তারা মিটিং করে, নাউজুবিল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বলতে চাই আমাদের মানহাজ এটা হলো আম্বি কেরামদের মানহাজ, আমাদের মানহাজ হলো সর্বশ্রেষ্ঠ, আমাদের মানহাজ হলো বিশুদ্ধ, তার কারণ এটার ভিত্তি হলো ওয়াহী, ওয়াহী ভিত্তিক মানহাজ আমাদের, কিতাব ও সুন্নাহর আলোকে আমাদের মানহাজ, সম্মানিত শ্রোতাবৃন্দ। কিন্তু বড় আফসোস লাগে আমাদের আহলাদিসের কিছু লোক, কিছু ভাই, তারা খালি এদিক এদিক দৌড় দেয়, এদিক এদিক তারা দৌড় দেয়, বুঝে না যে কে অরিজিনাল আহলাদিস, নাহলাদিসের নামে কে খারেজি, কে মুতাজিলি, কে শিয়া, কে রাফেজি, এতে তারা বুঝার পার্থক্য করে না, নাউজুবিল্লাহ। এক তরুণ বক্তা, আমি নাম বলতে চাই না, জন্মানে আলোড়ন সৃষ্টি করেছেন আপনাদের মোমেন সিংহ, আবার তাকে নিয়ে আসা হচ্ছে, আমি কারো নাম বলতে চাই না এবং নিয়ে আসার আমি প্রতিবাদ করতে চাই না, কিন্তু একটু কথা বলতে চাই যে আপনি জেনারেল শিক্ষিত লোক হয়ে এমন ফতোয়া দেন যেটা সৌদি আরবের আলেমরা ফতোয়া দেন না, বাংলাদেশের কোন আলেম ফতোয়া দেন না, পৃথিবীর কোন আলেম ফতোয়া দেন না, আপনি কোন যুক্তিতে আপনি বলেন যে কাগজের মুদ্রা হারাম? আমরা চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর কোন আলেম এমন ফতোয়া প্রদান করেন নাই, আপনি রাতারাতি হিরো হতে চান, আপনি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চান যে কাগজের মুদ্রা হারাম। আপনি পড়ে দেখুন সৌদি আরবের তাদের যে স্থায়ী ফতোয়া বোর্ড, তারা ক্লিয়ার বলেছে যে কাগজের মুদ্রা এটা কিন্তু জাহাবল ফিজা স্বর্ণরূপের সমপরিমাণ, একই হুকুম, কোনো পার্থক্য নাই। স্বর্ণরূপার যেমন জাকাত আছে, কাগজের মুদ্রার জাকাত আছে। আপনার সিরিয়ান লিরার বিনিময়ে রিয়াল, ডলারের বিনিময়ে রিয়াল, সেটা নাকদান বা নাকদান, এদান বেয়াদিন হতে হবে, হাতাহাতি যদি পার্থক্য মানে আপনার যদি এক্সচেঞ্জ করেন, যেমন আপনার আপনি $1 দিবেন, বর্তমানে হয়তো 85-85-80 টাকা বিনিময়ে ডলার নেবেন, চেঞ্জ করবেন, জায়েজ আছে, সমগ্র পৃথিবীর আলেম বলছেন জায়েজ আছে, আপনি কোন দলিলের ভিত্তিতে বলেন যে কাগজের মুদ্রা এটা হারাম? কোনো দলিল নাই। তারই সাথে আমাদের কিছু ভাই, তারা আপনার কিছু আগাম ভবিষ্যৎ বক্তা, তারা তারা আগাম কিছু খবর দিয়ে দেন, কবে ইমাম মাহাদি আসবেন, কবে ইয়াজুজ মাজুজ আসবে, কবে আপনার ঈসা আলাইহিসসালাম আসবেন, চমক সৃষ্টি করতে চাই। আর আমাদের আহলাদিসের লোকেরা এত নির্বোধ কিছু আছে, তারা তরুণরা পাগল হয়ে যায়। এ তরুণদের ব্যাপারে বিশ্বরবি বলেন হুদাসা উল আসনান সুফাহা উল আহলাম, এরা নির্বোধ, তরুণ, বয়সে নবীন কিন্তু জ্ঞানে আর অপরিপক্ক, আর বেকুফ, এরা মূর্খ জাহিল। সুতরাং দৌড়াদৌড়ি করবেন না। এজন্য আমরা কিন্তু বলি যে একটি নিয়ন্ত্রিত সমাজের জন্য একটি সংগঠন, নিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য একটি সংগঠনের প্রয়োজন আছে।